এখন এই দেশ বলতে শুধু বাংলাদেশ বোঝা না, এই দেশ মানে সারা পৃথিবী। কেন বলি, বর্তমানে মার্কিন দেশে বা ইউরোপে যা চিন্তা হয়, নির্ধারিত হয়, সেটা মুহূর্তের মধ্যে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং সেই চিন্তাকেই আমি নিজের চিন্তা বলে প্রচার করি। বুঝতে পারছেন? সেই জন্য বলছি কি, ফ্যাসিজমের প্রশ্ন বললাম কি, হ্যাঁ ব্যাপকভাবে বললে বর্তমান যুগ হচ্ছে ফ্যাসিবাদের যুগ, যদিও আমরা এটাকে গণতন্ত্রের যুগ বলে থাকি। কারণ পৃথিবীর একটা উদাহরণ দিয়ে প্যারাডক্স থেকে বোঝা যাবে। ধরুন আমরা বলি ইংল্যান্ডে গণতন্ত্র আছে, কিন্তু গণতন্ত্র এবং রাজতন্ত্র পরস্পর বিরোধী, এটা আমরা বহুদিন শিখেছি। ইংল্যান্ডে তো রাজতন্ত্রও আছে আবার গণতন্ত্রও আছে, একসাথে এটা কেমন করে হয়? ইংল্যান্ডে তাহলে কুইন থাকে কী করে? ইংল্যান্ডে হাউস অফ লর্ডস থাকে কী করে? ইংল্যান্ডের বিচারের মধ্যে লর্ড সভার লোকেরা বিচার করে কীভাবে? ইংল্যান্ডে একদিকে সুপ্রিম কোর্টও আছে, একদিকে হাউস অফ লর্ডসও আছে। তাহলে এই প্যারাডক্সকে ব্যাখ্যা না করে শুধু কি ইংল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, ইউরোপের নেদারল্যান্ডস, আপনি বড় বড় জাপান বুঝছেন, শুধুমাত্র সৌদি আরব নয়, এ সবগুলি রাজতন্ত্র আছে। তখন আমরা বলি সৌদি আরব স্বৈরতান্ত্রিক কিন্তু জাপান গণতান্ত্রিক। তাহলে গণতন্ত্রের সংজ্ঞার মধ্যে আপনি একটা গোলমাল আছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রে সৌভাগ্যবশত সেখানে রাজা বা রানী নেই। জর্জ ওয়াশিংটন অনুরোধ করা হয়েছিল, আপনি কি রাজা হতে চান? বলে না না, আমি আর রাজা হব না, আমি প্রেসিডেন্ট থাকবো। ভালো, কিন্তু সেখানে সিনেট সভা আছে যেটা হচ্ছে এ থিনলি ডিসগাইজড হাউস অফ লর্ডস। সেনেট মানে হচ্ছে বুড়াদের সমিতি। এটা রোমান সাম্রাজ্যকে অনুসরণ করেছে। আমেরিকা যুক্তরাষ্ট্র যে ইগল প্রতীক নিয়েছে, এটা রোমান সাম্রাজ্যের প্রতীক। একটা উদাহরণ দিচ্ছি, তাহলে মার্কিন দেশকে আমরা সকলেই গণতান্ত্রিক বলছি, কিন্তু মার্কিন দেশের দুই দলীয় যে শাসন, এটা এক ধরনের রাশিয়ানরা বেকুব ছিল, ওরা একদলীয় করেছিল, ওরা চালাক দুই দলীয় করেছে। কিন্তু একই জিনিস তো জাপানেও তাই। এখন পৃথিবীতে যত বুর্জোয়া শাসন আছে সেখানে দ্বিদলীয় বা আড়াই দলীয় শাসন। তো এইটাকে গণতন্ত্র যদি না বলেন তাহলে তো আপনার ভাত হয় না, সেই জন্য আমরা মিশেমিশে গণতন্ত্র বলি ভাত খাওয়ার জন্য। কিন্তু এইটা একই জিনিস। আর একটা কথা বলি তাহলে গণতন্ত্র বিষয়ে, ইউরোপ গত 400 বছর 500 বছর ধরে আফ্রিকাতে, দক্ষিণ আমেরিকাতে এবং এশিয়াতে যা করেছে, যেটার নাম উপনিবেশবাদ, মানে পরের দেশকে দখল করে বাণিজ্য করা, সেই জিনিসটা যখন বিংশ শতাব্দীর শুরুতে খোদ ইউরোপের দরজায় চলে এলো, মানে হিটলার প্রথমে যখন করলো কি, পোল্যান্ড দখল করলো, সুডেটেনল্যান্ড দখল করলো আশপাশে, তারা তো শুরু করলো ইহুদিদের শুধু নয়, জিপসিদের এবং কমিউনিস্টদের এবং অন্যান্য হোমোসেক্সুয়ালদের বা ইত্যাদি আপনি জানেন LGBT সব কিছু তারা তো শুরু করলো। তখন সবাই বলল কি, এটা তো মেনে নেওয়া যায় না। এর আগে তারা কিন্তু হিটলারকে খুবই পাত্তা দিচ্ছিলো, এপিস করছিলো, কারণ তারা কমিউনিজমকে ঠেকাবে। শেষ পর্যন্ত হিটলার যখন পোল্যান্ড আক্রমণ করেই বসলো, ফ্রান্স আক্রমণ করে দখল করে নিল, তখন বলতে হিটলারের বিরুদ্ধে লড়াই করতে হবে, সেখানেও তাদের আবার রাশিয়ানদের সহযোগিতা লাগলো। এই হিটলার যা করেছে তার কোন কাজটি ইউরোপীয় আফ্রিকাতে করেনি? MS Ezar নামক এক ভদ্রলোক ফরাসি ভাষায় লিখতেন, তিনি ক্যারিবিয়ান অঞ্চলের লোক, তিনি বলছেন, তার বইয়ের নাম হচ্ছে অন কলোনিয়ালিজম, সেখানে তিনি বলছেন যে ইউরোপে হিটলার যা করছেন এটা কোনোটাই অভূতপূর্ব নয়, শুধু ইউরোপে করছেন এইটুকুই পার্থক্য, এটা সব আফ্রিকায় করা হয়েছে, আফ্রিকার দারদের ধরে নেওয়া হয়েছে যে পদ্ধতিতে হিটলারের কনসেন্ট্রেশন করতে সেই পদ্ধতি। তখন আপনাদের চোখে পড়েন, এখন চোখে পড়ছে, তার মানে এটাকে হিটলারকে অনুমোদন করা বোঝায় না, এটা বোঝায় যে হিটলার যে ঘৃণ্য কাজটি করছে সেই ঘৃণ্য কাজটা আপনারাও করছিলেন, এটা আপনারা বাদ দেন। তখন দ্বিতীয় মহাযুদ্ধের পর তারা করলো কি, তারা দলে দলে এশিয়া আফ্রিকা ছাড়তে শুরু করলো, কিন্তু তাদের মন যায় নাই। আজকে যে কথাটা দিয়ে আমাদের আলোচনা শুরু হয়েছিল, যুক্তরাজ্য কেন ঢাকা এয়ারপোর্টে তার সিকিউরিটি সিস্টেম বসাবে? ঢাকা সে ছাড়ে নাই, সে নিয়োগ, সে নেহরুর হাতে ক্ষমতা দিয়ে গেছে, জিন্নার হাতে ক্ষমতা দিয়ে গেছে, এবং ঢাকার হাতে সে ক্ষমতা ঠিক দিয়ে যায় নাই। ঢাকা নিজের ক্ষমতা নিজে নিয়েছে জিন্নার উত্তরসূরিদের কাছ থেকে, কিন্তু সেটাকেও সে ছাড়বে না। তাহলে আপনি কী, এইটাকে যদি গণতন্ত্র বলেন তাহলে তো আমার কোনো আপত্তি থাকতে পারে না, আমি এটাকেই ফ্যাসিবাদ বলি। সেই অর্থে বর্তমান যুগ ফ্যাসিবাদের যুগ।